পশ্চিম কার্বি আংলং জেলার হাওয়াইপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণত অসম নেপালী সাহিত্য কার্বি আংলং জেলা মহিলা মঞ্চর দিনজোড়া কার্যসূচী পালন। আজি পশ্চিম কার্বি আংলং জেলার হাওয়াইপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণত অসম নেপালী সাহিত্য সভার কার্বি আংলং জেলা মহিলা মঞ্চর দিনজোড়া কার্যসূচীর অধিবেশনের অন্ত পড়ে। অধিবেশনের আরম্ভণিতে পুয়া 9টা বজাত সভার পতাকা উত্তোলন করে বিদায়ী সভানেত্রী কুমারী দাহালে। ব্যুরো রিপোর্ট, মাই নিউজ এনি। পশ্চিম কার্বি আংলং জেলার হাওয়াইপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণত অসম নেপালী সাহিত্য কার্বি আংলং জেলা মহিলা মঞ্চর দিনজোড়া কার্যসূচী পালন। আজি পশ্চিম কার্বি আংলং জেলার হাওয়াইপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণত অসম নেপালী সাহিত্য সভার কার্বি আংলং জেলা মহিলা মঞ্চর দিনজোড়া কার্যসূচীর অধিবেশনের অন্ত পড়ে। অধিবেশনের আরম্ভণিতে পুয়া 9টা বজাত সভার পতাকা উত্তোলন করে বিদায়ী সভানেত্রী কুমারী দাহালে। পশ্চিম কার্বি আংলং জেলার হাওয়াইপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণত অসম নেপালী সাহিত্য কার্বি আংলং জেলা মহিলা মঞ্চর দিনজোড়া কার্যসূচী পালন। আজি পশ্চিম কার্বি আংলং জেলার হাওয়াইপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণত অসম নেপালী সাহিত্য সভার কার্বি আংলং জেলা মহিলা মঞ্চর দিনজোড়া কার্যসূচীর অধিবেশনের অন্ত পড়ে। অধিবেশনের আরম্ভণিতে পুয়া 9টা বজাত সভার পতাকা উত্তোলন করে বিদায়ী সভানেত্রী কুমারী দাহালে। ব্যুরো রিপোর্ট, মাই নিউজ এনি।